আমরা এখন রমজানের দরজায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজান আমাদের পাওয়ার তৌফিক দান করেন এবং এর সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখে ইমানের অবস্থায় রেখে আমাদের হায়াতে বরকত দিয়ে বহু রমজানের আল্লাহ পাক যেন সুযোগ করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের এই শাবানের যে বাকি কয়দিন আছে তাতে বরকত দান করো এবং রমজানে আমাদেরকে সহি সালামত পৌঁছিয়ে দাও। যদি এই মর্মে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি জয়ীফ বলা হয়েছে, কিন্তু হাদিস না বলে যদি এমনি দোয়া করি তাহলে কোনো দোষের কথা নাই। তো বিষয়বস্তু শুনলেন যে রমজানের প্রস্তুতি, ইনশাআল্লাহ তাআলা ওই বিষয়ের উপরেই কিছু কথা বলব। মাহে রমজানের জন্য প্রস্তুতি আপনার একজন মুসলিম হিসাবে কেমন হওয়া উচিত, এই প্রস্তুতি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা পেশ করার চেষ্টা করব। রমজান মাসের আগে যেই মাসটি সেই মাসের নাম হচ্ছে শাবান মাস, ইসলামিক মাস, যে বারোটি মাস রয়েছে যা মহরম থেকে শুরু হয় আর জিলহজে গিয়ে শেষ হয়, অষ্টম মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে অনির্দিষ্ট যে সিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, রোজা রেখেছেন নির্দিষ্ট ওই 15 তারিখে শুধু নয়, এটি জাল হাদিস। শবে বরাতের দিনে রোজা রাখা, রাতে নফল পড়া, এটা হচ্ছে জাল কথা। সুতরাং এটি কোনো আমল নয়, এটি কোনো নেকির কাজ নয়, ভালো আমল নয় এটি। কিন্তু বেশি বেশি এই মাসে রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্নত যা সকলের জানা আছে এবং প্রত্যেকটি হাদিসের কিতাবে আপনি পাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশ কিছু হাদিস এই মর্মে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরই সবচাইতে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবান মাসের অল্প কয়েকদিন ছাড়া অধিকাংশ দিনগুলিতে তিনি রোজা রাখতেন। রমজান মাসের আগে এই শাবান মাসে যে রোজা রাখা এটি হচ্ছে একটি প্রস্তুতি, ভালো করে মনে রাখবেন, এটি হচ্ছে রমজানের জন্য একটা আপনার প্রিপারেশন, রেডি হব মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, না খেয়ে এবং পিপাসায় থাকা অভ্যস্ত হয়ে ইমানি দিক থেকে এটা প্রস্তুতি নেওয়া। এই হেকমত রয়েছে এই শাবান মাসের বেশি বেশি রোজা রাখায়। এই শাবান মাসের রোজা ঠিক ওই রকমই যেই রকম হচ্ছে আপনার ফরজ নামাজগুলির আগে পরের সুন্নতে রাতে বাগুলি। যারা জোহরের আগের সুন্নত পড়েন তারপরে জোহরের ফরজ নামাজ পড়েন আর তারপরে আবার জোহরের সুন্নত পড়েন, তাদের ফরজ নামাজের কোয়ালিটি কত সুন্দর হয় চিন্তা করুন আপনি। আর যারা কোন রকম তাহড়া করে দৌড় দিয়ে গিয়ে নামাজটা ধরলেন, শুরু থেকে ধরলেন অথবা এক এক রাকাত গিয়ে ধরলেন, ধরেন শুরু থেকেই ধরলেন জামাতটা ধরলেন আপনি আর জামাত থেকে সালাম টালাম ফিরে তারপরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তার নামাজ আর ওই লোকের নামাজ, এই লোকের কথা বললাম যে আগের সুন্নতে পড়েছে পরের সুন্নতে পড়েছে মাঝখানে ফরজ জোহরের নামাজ পড়েছে, দুই লোকের ফরজ নামাজে কত পার্থক্য এটাকে বুঝাইতে হবে না? বুঝতে পারছেন? কোয়ালিটির দিক থেকে, হ্যাঁ, সৌন্দর্যতার দিক থেকে, হ্যাঁ, তারপরে এবাদতে মনোযোগী হওয়ার দিক থেকে, তারপরে প্রস্তুতি নিয়ে এসছে আগে থেকে, এসে মসজিদে প্রস্তুত হয়ে রয়েছে ফরজ পড়ার জন্য, এই দিক থেকে সব দিক থেকে মিলিয়ে নিজেই বুঝতে পারছেন এটা বোঝাবার কোনো প্রয়োজন করে না, ঠিক না? ঠিক যেমন যারা ফরজ নামাজের আগে সুন্নত পড়ে প্রস্তুতি নেই ফরজ পড়ার জন্য, আগে থেকে প্রস্তুতি আছে, শরীর ঠান্ডা হয়ে আছে, মন মেজাজ ঠান্ডা হয়ে আছে, মসজিদে এসে ইমানটা তাজা হয়েছে, জিকির আজকার করেছে, তায়াতুল মসজিদ পড়েছে, সুন্নত পড়েছে, তারপরে বসে আছে ইন্তেজারে অপেক্ষায় আছে যে কখন একামত হবে ফরজ নামাজ পড়বো। ঠিক তেমনি রমজান মাসের প্রস্তুতির একটি দিক, আসল আলোচনায় আসার আগে এখন রমজানের কথাই যাচ্ছি না,
শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এটি হচ্ছে ওই রকমই রমজানের জন্য একটি বড় ধরনের প্রস্তুতি। যেমন বললাম শরীর অভ্যস্ত হবে না খেয়ে থাকতে, বড়দিন আজকাল হঠাৎ করে পহেলা রমজানে এত খিদা লাগলো, আরে বড় বরদাস্ত হয় না, এত পিপাসা লাগলো পহেলা রমজানে আর বরদাস্ত হয় না। কিন্তু যারা এই দিনগুলিতে দু চারটা রোজা রেখেছেন তাদের কিন্তু এরকম অবস্থাটা হবে না। এ তো কয়েকদিন আগে রোজা, শাবান মাসে তো রোজা, শাবান মাসের দিন আর রমজানের দিনে তেমন তার পার্থক্য নেই, দু চার মিনিটের আগে পরে কিছু হয়েছে হয়তো, কম না হয় বেশি, ঠিক না? তাহলে আপনার আগে থেকে অভ্যাস হয়ে আছে, হঠাৎ করে পহেলা রমজানে বিচলিত হবেন না, পেরেশান হবেন না রোজা রাখতে গিয়ে, যে এটা একটা প্রস্তুতি, সেজন্য রোজা রাখেন, রোজা রাখেন। কিন্তু শুধু পনেরো তারিখে নয় রোজা, তিন দিন যদি রোজা রাখেন, এই ক্ষেত্রে বলি আজকে শাবান মাসের কত তারিখ, কত তারিখ কে বলতে পারেন? বারো তারিখ শেষ হয়েছে না এখনো চলছে? বারো শেষ না চলছে? সন্ধ্যা হলে শেষ হয়ে যায় তাই না? আর সন্ধ্যা মাগরেব হইতে আবার নতুন তারিখ, চাঁদ উঠে আবার তারিখ শুরু হয়, তাহলে ১৩ তারিখের রাত শুরু হয়ে গেছে। যারা ১৩ ১৪ ১৫ সুন্নতি মান্থলি রোজা রাখেন, তিনটি রোজা, এই আমি বিজের রোজা, তাদের জন্য আজকে রাতে সাহারি খেয়ে ১৩ তারিখ রোজা রাখা, ১৪ রাখা, ১৫ রাখা, এটি হচ্ছে সুন্নত। কিন্তু এই সুন্নতটি কারা করবেন? ওই সব ভাইরা করবেন যারা প্রত্যেক মাসে সাধারণত রাখতে অভ্যস্ত, যদি সফর টফরে না যান বা কোনো অসুস্থ না হয়ে যান, তাহলে প্রত্যেক মাসে মহরে মো তিনটা রাখেন, সফরে ও রবিউল আউয়াল প্রত্যেক মাসে, হ্যাঁ রমজান ছাড়া ১১ মাসে তিনটে করে রোজা রাখেন, সুতরাং শাবান মাসেও ১৩ রাখেন, ১৪ রাখেন, তার মধ্যে ১৫ রাখেন, ১৫ আপনি সুন্নতের অনুসারী হয়ে ১৫তে রোজা রাখলেন, আরেকজন বিদাতি ওই শুধু শাবানের ১৫ তারিখে রোজা রাখলো, কোনো অসুবিধা নেই, তাদের অনুকরণ করলেন না আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলেন আপনি, তার ইত্তেবা করলেন, কারণ তিনি তিনটি রোজা মাসে রেখেছেন এবং তার জন্য উৎসাহিত করেছেন। কিন্তু যদি আপনার মনে এই কথা জাগে যে সারা বছর প্রত্যেক মাসে তো তিনটে রোজা রাখতে পারিনি, শাবান মাসে সবাই রাখে, তো আমিও তিনটি রোজা রাখি, আমিও তিনটি রোজা রাখি, ১৩ তারিখ ১৪ ১৫ ধর তিনটি রাখছেন আপনি, একজন শবে বরাতের রোজা রাখেনওয়ালা যারা সুন্নতি তরিকায় চলে না তারা একটি রোজা রাখছে, আপনি তিনটি রোজা রাখছেন, এবং শুধু শুধু শাবানকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তাহলে এটা সম্পর্কে চিন্তা করতে হবে, কারণ শাবান শুধু শাবানে কেন তিনটি রোজা রাখবেন আপনি, আবার শাওয়ালে কেন রাখবেন না, জিলকাদে কেন রাখবেন না, জিলহজে কেন রাখবেন না, যাতে করে বিদাতির সাথে সাদৃশ্যতা না হয়, সেই জন্য এই ক্ষেত্রে বেঁচে থাকা উচিত। তবে আগে পরে যদি আরও কিছু রাখেন যে আমি শাবান মাসে কিছু রোজা রাখবো দু চার পাঁচটা, আর হয়তো এর আগে এখন পর্যন্ত রাখা হয়নি, আজকে থেকে শুরু করবেন আপনি, অসুবিধা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপর, নিয়তের উপর, শাবান মাসের বিশেষ ইবাদত হিসাবে রাখছি না, আমি এই মাসে সুযোগ পেয়েছি অথবা এখন আমার মনটা চেয়েছে রোজা রাখবো, ঠিক আছে রাখুন, কিন্তু এইরকম না হয় যে শবে বরাত বলে কিছু আছে ওরা একটা রাখে আমরা তিনটা রাখি, এইরকম রোজা কেউ রাখবেন না। প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে একটি মৌলিক কায়দা বলি, নীতিমালা বলি, সেটা হচ্ছে যে যে কোনো কাজের জন্য প্রস্তুতির ক্ষেত্রে যদি ভালো কাজ হয়, ভালো কাজের জন্য প্রস্তুত হচ্ছেন, যেন ঈদগাহের মাঠে যাবেন আপনি প্রস্তুত হচ্ছেন, মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন আপনি, জুমা মসজিদে, কালকে জুমা হবে তাই না, জুমাতে যাবেন, তো জুমার আগে প্রস্তুতি নেন না, নেন না, নেন প্রস্তুতি নেওয়ার তরিকাটা কী থাকে? প্রত্যেকটা প্রস্তুতির ক্ষেত্রে ভালো আমলের জন্য একটা নীতিমালা থাকে, সেটা হচ্ছে আরবি ভাষায় বলে দিই তারপরে সেটার ব্যাখ্যা করব, আত-তাহলিয়া ওয়া তাহলিয়া, ময়লা আবর্জনা থেকে মুক্ত হওয়া তারপরে সুসজ্জিত হওয়া, তাহলিয়া মানে নিজেকে ময়লা মুক্ত করেন আপনি, শরীরে ময়লা আবর্জনা আছে বা নাপাকি লেগে আছে, হ্যাঁ ধুলোবালি লেগে আছে, ঘাম ছুটে আছে, গন্ধ ছড়াচ্ছে, এই অবস্থায় জুমা পড়তে যাবেন, ঈদ পড়তে যাবেন না কি করবেন? প্রথম কাজ আতর লাগা না প্রথম কাজ গোসল করা পরিষ্কার হয়ে, বলেন কাজ দুটোই করবেন, জুমা মসজিদে যাওয়ার জন্য বা ঈদে যাওয়ার জন্য আতরও লাগাবেন, সেন্টও মারবেন,
আর ভালো নতুন নতুন কাপড়ও পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর ময়লা আবর্জনা ধুলোবালিও সাফ করবেন, কোনটা আগে করবেন? আগে গোসল করবেন, যদি কাপড় নাপাক থাকে পাক করবেন, তারপরে শরীর নাপাক থাকে পাক করবেন, ঠিক না? ময়লা আবর্জনা নাপাকি মুক্ত হবেন, তারপরে নিজেকে সুসজ্জিত করবেন ভালো কাপড় দিয়ে, আতর দিয়ে, পাউডার দিয়ে, আরও যেসব ব্যবহার করে থাকেন অনেকেই। তাহলিয়া মুক্ত হওয়া, তাহলিয়া মানে অলঙ্কৃত হওয়া, সুসজ্জিত হওয়া, এটা হচ্ছে যে কোনো কাজের প্রস্তুতির জন্য নীতিমালা। রমজানের ক্ষেত্রে এই দুটো কথা মনে রাখবেন, এটি হচ্ছে আজকের আলোচনা। এই কথাটি যদি মনে রেখে এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, নিজের ওপর ফিট করেন যে রমজানের জন্য আমাকে ময়লা আবর্জনা মুক্ত হইতে হবে আর সুসজ্জিত হইতে হবে। ময়লা আবর্জনা গায়ের হয় আর ময়লা আবর্জনা অন্তরের হয়, কোনটা বেশি মারাত্মক ক্ষতিকর? এখন আপনাকে আসল বিষয় ঢুকাচ্ছি যে আপনি যে ময়লা আবর্জনা নাপাকি বা ধুলোবালি মুক্ত হবেন, একটা হচ্ছে গায়ের শরীরের ওপরের ধুলোবালি নাপাকি, আর একটা হচ্ছে ভিতরের কলবের ধুলোবালি। কলবের মধ্যে আপনার ময়লা আবর্জনা আছে, কোনটা আগে সাফ করবেন? হ্যাঁ, কলবের ওপরে যদি সেন্ট মেরে নেন খুব সুন্দর, বগলে যদি গন্ধ থাকে এই সেন্টের কোনো মূল্য নেই, ঠিক না? ভিতরে যদি কালিমা থাকে, ভিতরে যদি রোগ থাকে, ভিতরে মানে কলবে হৃদয়, হৃদয়ের মেলা রোগ আছে, রোগ থাকে, ভিতরে রোগ থেকে গেল, ভিতরে নাপাকি থেকে গেল, ভিতরে ময়লা আবর্জনা থেকে গেল, আর ওপরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে দামি সাবান দিয়ে গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, আর আতর সুগন্ধি লাগালেন, এই পবিত্রতা আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার আর এই সুসজ্জিত হওয়ার তেমন মূল্য নেই, এটা আমরা সকলে বুঝতে পারছি, ঠিক না? এখন তাহলে অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ প্রদত্ত সাবান রয়েছে, আল্লাহ প্রদত্ত, দুনিয়ার দোকানে ওই সাবান পাওয়া যায় না, আল্লাহর দেওয়া সাবান রয়েছে। কোরআনে কারিমে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে। এই এক নম্বর আমার আলোচনায় এই সাবান আপনাকে ব্যবহার করতে হবে, তার নাম জানেন কি হতে পারে? চিন্তা করুন তো, তওবা ইস্তিগফার, মাশাআল্লাহ, তওবা, বুঝছেন না? তওবা হচ্ছে আপনার সাবান। এই এগারো মাসে, ওই রমজানের পর থেকে যে সওয়াল থেকে শুরু করে এগারো মাসে রাতে দিনে কত যে গুনাহ হয়েছে, আল্লাহর হক নষ্ট করেছে, আকীদার ক্ষেত্রে হয়তো গুনাহ হয়েছে, রসুলের হকের ক্ষেত্রে গুনাহ হয়েছে, মা বাবার হকের ক্ষেত্রে গুনাহ হয়েছে, নামাজের ক্ষেত্রে গুনাহ হয়েছে, ফরজ ওয়াজিবের ঘাটতির ক্ষেত্রে গুনাহ হয়েছে, হারাম নাজায়েজ কাজ করে, হারাম কথা বলে, হারাম দেখে, হারাম শুনে, বহু রকমের গুনাহ হয়েছে, হারাম রুজি রোজগার করে, গুনাহর শেষ নেই, রোগের শেষ নেই, ঠিক না? এই যে নাপাকি হয়ে গেছে, এই নাপাকির জন্য আল্লাহর দেওয়া সাবান ব্যবহার করতে হবে, এটা হচ্ছে প্রথম আপনার প্রস্তুতি, তওবা এবং ইস্তিগফার, আল্লাহর দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন, তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য অতীতে যা হয়েছে ভুল ভ্রান্তি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যার নাম হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। অন্তর থেকে বলবেন, জবানে বলবেন, কাজে কর্মে বলবেন, এর নাম হচ্ছে তওবা। তওবা মানে শুধু মুখে মন্ত্র পাঠ নয়, যে এক শ্রেণীর লোকেরা হুজুরদের কাছে পীরদের কাছে গিয়ে তওবা পড়ে, ওর নাম তওবা নাই। তওবা ইয়াতুবু মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর উল্টো দিকে চলে গেছেন, এখন আল্লাহর দিকে সোজা ফিরে আসেন। আর এই দিকে যত বেশি আল্লাহর দিকে গিয়ে যাবেন, হ্যাঁ, তত বেশি আপনার তওবা সুন্দর হবে, তত বেশি তওবা সুন্দর হবে। অন্তরকে প্রথম পরিষ্কার করতে হবে। অন্তরের সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক আর কুফরি, অন্তরে সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক আর কুফরি। তাহলে আপনার অন্তরে, আপনার মগজে যদি শিরকি আকীদা থাকে, বড় শিরক হোক অথবা ছোট শিরক হোক, ছোট শিরক হইলেও কবিরা গুনাহ, যদি ইসলাম থেকে আপনাকে খারিজ করবে না, যেমন তাবিজ বাঁধা, কিন্তু আল্লাহ ভরসা, আল্লাহকে ভরসা করি তাবিজ বাঁধছেন, এটাকে ওসিলা মনে করে, তাবিজ পুরোপুরি ভরসা না, তাবিজের ওপরই যদি পুরোপুরি ভরসা থাকে তাহলে বড় শিরক। টাকা বাঁধা, বালা ইত্যাদি আকিদাগত শিরক, মেলা রকমের শিরক রয়েছে, কথাগত শিরক রয়েছে, আমলগত শিরক রয়েছে,
তো শিরক থেকে মুক্ত হইতে হবে, কুফরি থেকে মুক্ত হইতে হবে, ঈমান ভঙ্গকারী যতগুলি বিষয় রয়েছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে, অন্তরকে পাক পবিত্র করতে হবে। অন্তরে যদি শিরকের রোগ থাকে, শিরকের নাপাকি থাকে, কুফরের নাপাকি থাকে, অন্তর সাফ। আমি ভাই সব মুসলিমকে ভালোবাসি, হ্যাঁ আমি মানুষের উপকার পর উপকারী, অন্তরটা চাই সকলের উপকার করব, এই দিয়ে নাজাত পাওয়া যাবে না শুধু, এটাও অত্যন্ত জরুরি। অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রু তার যতগুলি আর অন্যান্য মানুষের হকের ক্ষেত্রে রোগ রয়েছে সেগুলি থেকে মুক্ত করতে হবে, কিন্তু তার আগে অন্তরকে মুক্ত করতে হবে। সবচেয়ে বড় রোগ হচ্ছে ইন্দা শিরকাল্লা জুলমন আজিম, সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক, আল্লাহ পাক বলছেন শিরক থেকে মুক্ত করতে হবে, কুফরি থেকে মুক্ত করতে হবে। সুতরাং আমাদের আকিদা আমলে যেন শিরকি কুফরি আকিদা না থাকে, ইসলাম ভঙ্গকারী বিষয় না থাকে, ইসলাম পরিপন্থী বিশ্বাস না থাকে, রসুল আলিমুল গায়েব, রসুল হাজির নাজির, রসুল নূরের পয়দা এইরকম যেন না থাকে, রসুল দিতে পারেন, গোস কুতুব আলী আউলিয়া দিতে পারেন, হ্যাঁ এইরকম যেন আকিদা না থাকে। রমজানের আগে আপনাকে শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, নামাজ পাঁচ অক্ত পড়েন না চার অক্ত পড়েন, আর রোজা রাখার জন্য এখন থেকে লাফাচ্ছেন, তাহলে ফজরের সময় আসলে তো কুফরি করে দেন আপনি, তাহলে আপনাকে এই কুফরি যে আমলগত কুফরি আছে এই কুফরি থেকে মুক্ত হইতে হবে, এটা হচ্ছে প্রস্তুতি আপনার। এটা এই জন্য বলছি যে অধিকাংশ মুসলিমরা যারা তওবা করে রমজান উপলক্ষে তারা রমজানের শেষ দিকে তওবা করে, বুঝলেন জিনিসটা, যে রমজানটা শেষ হয়ে এলো মেলা আমল করলাম এখন ভালো করে খালেস অন্তরে তওবা করি, তাহলে এটা কেমন হইলো, হ্যাঁ রমজানের আতর টাতর সেন্টেন্স লাগিয়ে শেষখানে আপনি গোসল করছেন, ঠিক না? রমজানের শেষ দিকে যারা তওবা করেন তাদের অবস্থাটা ঠিক এরকম না, না রমজানের আগেই তওবা করতে হবে, রমজান আগে এখন শাবান মাসে আপনাকে তওবা করতে হবে, ক্লিন হইতে হবে আপনাকে এখনই। তওবা ইস্তেগফারের বিষয়টি, আর তওবা ইস্তেগফার কোরআনে কারিমের বহু আয়াতে রয়েছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই তওবা কে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন, কোথাও তওবা বলেছেন, কোথাও এনাবা বলেছেন, আল্লাহ অভিমুখে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, কোথাও বলেছেন ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ঝাঁপ দাও, আল্লাহর দিকে পালাও, সাবেকু হ্যাঁ মুসাবাকা কম্পিটিশন করো, সার এও দৌড় লাগাও, বিভিন্ন ভাষা দিয়ে আল্লাহ পাক বলেছেন। তো এই গুণটা আপনার মধ্যে হইতে হবে। তওবা সম্পর্কে রমজান উপলক্ষে হাদিস বলি, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি সহি বা হাসান আল্লামা আল-আলবানী বলেছেন, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রমজান মাসের প্রত্যেক রাতে ফেরেশতা ডাক দেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়া শাররে আকসির, হে কল্যাণকামী যারা ভালো কাজ করে আসছেন করছেন তাদেরকে আকাশ থেকে ডাক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, আকবিল অগ্রসর হও, এগিয়ে আসো, আরো এগিয়ে আসো, আরো এগিয়ে আসো জান্নাতের দিকে, আল্লাহ সন্তুষ্টির দিকে, আকবিল ওয়া ইয়া বাগিয়া শার, আর যারা পাপিষ্ট গুনাহগার যারা নাফরমান আল্লাহ এবং রাসূলের নাফরমানি এখনো করে যাচ্ছেন, শাবান চলে এসেছে রমজানের দরজায় পৌঁছে গেছেন, এমনকি রমজান শুরু হয়ে গেছে তারপরে আল্লাহর নাফরমানি রাসূলের নাফরমানি চলতে আছে, ফরজ ওয়াজিবে ঘাটতি ত্রুটি হতে আছে, হারাম নাজায়েজ করতে আছেন বলতে আছেন, তাদেরকে ডাক দিয়ে আল্লাহর ফেরেশতারা বলেন ওয়া বাগিয়া শার, হে অনিষ্টকারী, হে অনিষ্ট পাপ তলাশকারী, যারা পাপের জায়গা তলাশ করে বেড়াও, কোথায় মদ আছে, কোথায় সিগারেট আছে, কোথায় জুয়া আছে, কোথায় আড্ডা দেওয়া আছে, কোথায় সময় নষ্ট করা আছে ইত্যাদি, কোথায় চোখের গোনা আছে, কোথায় কানের গোনা আছে, কোথায় হারাম রিজিক আছে, রাতারাতি বড় লোকও আছে, এগুলো খুঁজে বেড়াও। আকসির অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, আকসির ক্ষান্ত হও, থামো থামো, আকসের মানে থামো, আর কত গুনাহ করবে, এটা হচ্ছে প্রস্তুতি। রমজানের আগে আল্লাহর হাতে প্রস্তুতি নেন যে আর গুনাহ করব না, আর তওবা, তওবার শর্ত শুনে নেন সংক্ষেপে, তওবা মানে গুনাহ বন্ধ করা, স্টপ, গুনাহ বন্ধ করতে হবে, গুনাহ করতে আছে তওবা পড়তে আছে, তওবা না মজাক করা, গুনাহ বন্ধ করেন, গুনাহর উপর আপনি লজ্জিত অনুতপ্ত হন যে আমি জঘন্য কাজ করেছি, এত বড় নাফরমানি করেছি, আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর সামনে আল্লাহ সব কিছু জানছেন, আল্লাহর ফেরেশতারা রেকর্ডও করেছেন,
অনতপ্ত লজ্জিত হন। দুই নম্বর শর্ত, তৃতীয় শর্ত হচ্ছে যে আগামীর জন্য প্রতিজ্ঞা করেন যে জীবনে কখনো আমি পাপের কাছে যাব না। তিনটি শর্ত যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, নামাজে ঘাটতি করে থাকেন, রোজায় ত্রুটি করে থাকেন, জাকাতে ত্রুটি করে থাকেন, আর যদি অন্য কোনো পাপ করে থাকেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের যদি হক নষ্ট করে থাকেন এই তিনটা শর্তের সাথে, চতুর্থ শর্ত কি, যদি ফিরিয়ে দেওয়ার হয় ফিরিয়ে দে, ফিরিয়ে দেওয়ার জিনিস নয়, তাহলে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। তো তওবা করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুয়া মুসিউন নাহার, যারা দিনে গুনাহ করেছে আল্লাহ পাক রাত হইলেই তার রহমতের হাতকে লম্বা করে দেন, যাতে করে দিনের গুনাহকারীরা রাতের অন্ধকারে তওবা করে নাই, রাত বেশি পার হইতে দিবেন না, এই এগারো মাস পার হয়ে এখন তওবা করবেন না। একজন মুসলিমকে নির্দেশ, দিনে গুনাহ হয়েছে রাত হতেই তওবা করে ক্লিন হয়ে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, যেমন সকালবেলা ডিউটি যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আর সন্ধ্যাবেলা এসে ময়লা আবর্জনা সারা দিনের জমা করে রাখেন না, যে গোসল করবো না, সপ্তাহে একদিন গোসল করবো জুমার দিন, করেন কি, ডেলি এসে সন্ধ্যাবেলা গোসল করছেন, তারপরে খাওয়া দাওয়া, তারপর বিছানায় শুয়েছেন, দুনিয়ার ক্ষেত্রে বুদ্ধিমান, কিন্তু দিনের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে সারা বছরের পাপ জমা আছে, এখন তওবা করবো না, রাত দিনে গুনাহ করেছেন রাত হইতেই আপনি তওবা করেন। ওই আবসতে আদা হবেন নাহা লিয়াতু মুসিউল লাইল, যারা রাতে গুনাহ করেছে সকাল হইতে হইতেই দিনে আল্লাহ পাক তার রহমতের হাত লম্বা করেন, যাতে করে তওবা করে তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই এবং নিজের সংশোধন করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। ইয়াবসুতু ইয়াদাহু, তার রহমতের হাতকে লম্বা করে দেন, সম্প্রসারিত করে দেন, তার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত সংকুচিত নয়, যেমন আমাদের মনটা ছোট, কারো ক্ষেত্রে আমরা ছাড় দিতে চাই না, সমঝোতা করতে চাই না, হ্যাঁ কারো ক্ষেত্রে আমরা ছোট হতে চাই না, না এরকম নয়, আপনি গুনাহ করছেন আমি গুনাহ করছি আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর কি গরজ, কোনো গরজ আছে নাকি, কোনো গরজ নাই, আমাদের তো গরজ আছে এক অপরের কাছে, তারপর আমরা ছোট হতে চাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের হাতকে লম্বা করে দেন। সুতরাং তওবা ইস্তেগফার দ্রুত করুন মওত আসার আগে, কারণ মওত চলে আসলে তওবা দরজা বন্ধ হয়ে যাবে, এটা আপনাদের জানা আছে। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, ইখলাসের সাথে সকল কাজ করা, নিষ্ঠাবান হওয়া, যে কোনো আমল করবেন আল্লাহর ক্ষেত্রে, এবাদত বন্দেগির ক্ষেত্রে যা করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, ইখলাসের জন্য, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আমরা দুনিয়ার গরজ রাখি যে এর সাথে যদি খাতির টাতির রাখি তো একটু ফায়দা হবে, অধিকাংশ লোকের কিন্তু এই ভালো আচরণটা মানুষের সাথে দুনিয়ার গরজে, এটা যেন না হয়, এটা ইখলাস পরিপন্থী। আমি এর জন্য অনেক উদাহরণ দিই আপনার নিকট আত্মীয়, আমরা ছোট ভাইদেরকে আমাদের দেশি তরিকে মানুষ করি, করি না করি না, ছোট ভাইদেরকে এমন আদর করে মানুষ করি যেমন আমরা নিজের ছেলেদেরকে মানুষ করি, বড়রা, বড় ভাইয়েরা, যারা বড় তারা বুঝেন ভালো করে, কোনো পার্থক্য করেননি যে এটা আমার ভাই এটা আমার ছেলে, পার্থক্য করেননি। যদি আমাদের দেশে যারা অনেকে নামাজও পড়ে না তারপরে এইভাবে আদর করে মানুষ করে, এই ক্ষেত্রে যদি দুনিয়ার গরজ থাকে যে ছোট ভাইগুলিকে মানুষ করে আজকে একটু উপকার করব, কালকে ওরা আমার ছেলে মেয়ের উপকার করবে, এখলাস নেই এতে, দুনিয়ার স্বার্থে আপনি করেছেন, এরকম কাজ করে মনে কষ্ট হয়, পরে যখন ছোট ভাই আঘাত দিবে, ওই বোনটা মানুষ করে বিয়ে শাড়ি দিয়েছেন না, যখন ওর পক্ষ থেকে কোনো আঘাত পাবেন তখন কষ্ট হবে যে হাই রে কেন বা এরকম উপকার করেছিলেন, তাই না, নেকিও কিছু পেলেন না আর কষ্ট হবে, দুনিয়ার কষ্ট হবে, আখেরাতের কিছু পেলেন না আর দুনিয়ার কষ্ট হইল। পক্ষান্তরে যদি বলতেন সুরা দাহারে, যেমন আল্লাহ শিখে ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে খেতে দিয়েছি, পড়ার খরচ দিয়েছি, বিবাহসাদী দিয়ে দিয়েছি, তোমার সাথে ভাই ভালো আচরণ করেছি, তুমি আমার একই কোম্পানিতে থাকো, লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, না তোমাদের কাছ থেকে কোনো বদলা চাই যে কিছু পাবো সেই জন্য, ওয়ালা শুকুরা না থ্যাঙ্কস চাই যে শুকরিয়া আদায় করবে সেই জন্য, দুনিয়ার কোনো গরজ নাই, এতে কিন্তু দুনিয়ারও শান্তি আছে আর নেকিটা আপনার পূর্ণ মাত্রায় আল্লাহর কাছে জমা থাকবে, ওতে ঘাটতি হবে না। এই জন্য রমজানের আগে যে কোনো কাজে কর্মে আমল ইখলাস পয়দা করেন, ইখলাস ভিত্তিক যদি আমল হয় অল্প আমলে অনেক বড় পুরস্কার পাওয়া যায়, আর ইখলাস যত কম হবে, আমল যতই বেশি হোক না কেন তার নেকি অনেক কম হবে, অনেক সময় হবেই না, অনেক সময় কোনো নেকি হবে না, বিনা দলিল কথা নয়।
হাদিসে কুদসি সুনাই সহিহ মুসলিমে রয়েছে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেন আনা আগানা শরাকা ইয়ানিশ শিরক আমি যত পৃথিবীতে শরীকদার রয়েছে পার্টনার রয়েছে তাদের মধ্যে সবচাইতে বেশি অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নই সুতরাং ফামান আমালা আমালান আমালান কেউ যদি কোনো আমল করে আশরাকা ফিহে মাইয়া গাইরি আমল করলেন আপনি কিন্তু তাতে আমার সাথে আল্লাহ পাক বলছে আমার সাথে অন্য কাউকে অংশীদার বসিয়ে দিই কারো অংশ বসিয়ে দিলেন কাউকে ভাগ দিয়ে দিলেন সেটা শিরক করে মানে ইবাদতের কিছু অংশ দিয়ে দিয়ে যেটা বড় শিরক অথবা দুনিয়ার কোনো গরজ রেখে নেকিও নেব আর দুনিয়ার খ্যাতিও নেব আমার দিনের দাওয়াতের কাজ করে আমি আল্লাহর কাছে নেকিও চাই আর সুনামও চাই ভাগ হয়ে গেল কিন্তু 50-50 দিনও চাই দুনিয়াও চাই এটা চলবে না এটা ইখলাস নয় হ্যাঁ আমি মানুষের জি হুজুরিও চাই আর আমাকে লোকেরা খুব সম্মানও করুক আর দুনিয়ার মর্যাদাও চাই আর দিনের নেকিও চাই আখেরাতের সম্বল চাই এটা হয় না এটা ইখলাস বিরোধী কথা আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন আপনাদের আগে আলেম ওলামাদেরকে আল্লাহ পাক ইখলাস পয়দা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে আর বিশেষ করে নিজের জন্য দোয়া করা প্রথম দোয়া করতে বলা আছে রব্বানা আতিনা রব্বানা ফিল্লানা ওয়ালি ইখওয়ানিনা আগে নিজের জন্য দোয়া করা কোরআনে আল্লাহ শিখিয়েছেন আর হাদিসে শিখিয়েছেন রাসূলুল্লাহ তারপরে অন্যের জন্য সুতরাং আল্লাহ পাক আমাকে আমার ভাইদেরকে সকলকে যারা দিনের কাজ করছেন নিজের কথা কাজে প্রত্যেক বিষয়ে ইখলাস পয়দা করার জন্য তৌফিক দান করেন ইখলাস বাড়াবার জন্য তৌফিক দান করেন কেউ যদি এমন কোন আমল করে যাতে আমার সাথে কাউকে শরীক বসিয়ে দিল তারাক তহু আর শিরকাহু তাহলে তাকেও আমি ছেড়ে দিই আর তার এই শিরকি কর্মকাণ্ডকে আমি পরিত্যাগ করি আল্লাহ বলছে কবুল করি না কবুল আল্লাহ করেন না আর আপনাদের জানা আছে আমল কবুল হওয়ার কয়টা শর্ত দুটা শর্ত একটা হচ্ছে আল্লাহর জন্য এইটার নাম ইখলাস আল্লাহর জন্য হইতে হবে এটা হচ্ছে ইখলাস যদি ওতে ভাগ বসে না আল্লাহর জন্য দুনিয়ার জন্য আল্লাহর জন্য করছি নেকি পাবো কিন্তু লোকে যাতে বলে যে ভালো লোক হ্যাঁ দিনের বড় খাদেম হ্যাঁ এই এই খুদুরিয়ার প্রোগ্রাম যেন খুব খাঁটি হ্যাঁ সবাই যেন আমার বা অথবা আমাকে একটা যেন পদ দেয় হ্যাঁ তো না গেল সব গেল ভাগ বসিয়ে দিয়েছে না তারা তো আসে তাকেও ছেড়ে দিই আর তার শিরকি কাজকে ছেড়ে দিই আল্লাহ ছুঁড়ে ফেলে দেন আর একটি আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে এবাদত আকিদা রসুলের তরিকা হইতে হবে কার তরিকা হইতে হবে একমাত্র রসুলের তরিকা আপনার মুরব্বিয়া হুজুরের তরিকা হইলে হবে না ছোটদের হুজুরদের হ্যাঁ ওই পীর কিবলাদের তরিকাই হ্যাঁ পীর মাশাইখের ওজিফা হইলে হবে না নবীর তরিকা আসতে হবে নবীর রাস্তা দিয়ে আসতে হবে ইখলাসের পরে বলবো তিন নম্বর প্রস্তুতি যে আপনি যে কোনো আমল করেন যেটা এক্ষুনি বলছিলাম সেটা হচ্ছে তিন নম্বর প্রস্তুতি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কাজটা করার চেষ্টা করবেন রোজা রাখবেন আগে থেকে জানেন যে রাসূলুল্লাহ রোজা কোনখান থেকে শুরু হইতো কোনখানে শেষ হইতো এটাই দিয়ে উদাহরণ দিই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুলের তরিকা চলতে হবে ঠিক না কিন্তু রোজার উদাহরণ দিই রোজা কোনখান থেকে শুরু কোনখানে শেষ নামাজ কোনখান থেকে শুরু কোনখানে শেষ রসুলের তরিকায় আমরা কি রসুলের তরিকায় নামাজ পড়ছি রসুলের তরিকায় রোজা রাখছি নাকি আমাদের বড়রা যা শিখেছেন সেই তরিকায় রাখছি আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই আমাদের দেশের লোকেরা যখন সাহারি খায় তখন অধিকাংশ লোকেরা নিয়ত পড়ে রোজা নিয়ত পড়ে না পড়ে না নামাই তো আমি নিয়ত করছি আন আসুমা যে রোজা রাখবো গাদান মানে আগামীকালকে এখন একটু আগে বললেন চাঁদ উঠেছে সন্ধ্যাবেলা সাহারি খাচ্ছেন ভোর রাতে তারপর রোজা রাখবেন ঠিক না তো এটা আগামীকালকে রোজা না আজকের রোজা বুঝতে পারছেন যুক্তিটা তাহলে প্রত্যেক দিন এক বিদাতি ভাই যারা এই নিয়ত পড়ে তারা আল্লাহকে বলে যে আল্লাহ আজকের রোজা না আগামীকালকের আল্লাহ আজকের রোজা না আগামীকালকে রাখবো তাহলে কাজটা হইলো হইলই না তো একদিনও কবুল হয় না কারণ পহেলা রমজানে বলছে আল্লাহ আজকে রোজা রাখবো না আগামীকালকে গাদান টুমোরো 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 আল্লাহ বলে শুধু ওয়াদা করছিস আর মুনাফি করছিস প্রত্যেক দিন বলছি কালকে রোজা রাখবো প্রত্যেক দিন বলছিস কালকে রোজা রাখবো ঠিক কিনা কবুল হবে তাদের তরিকাই বললাম যদি নিয়ত পড়া তরিকাটা ইসলামেরই হয় তারপরও তাকে বলা উচিত ছিল আলিয়াম আল্লাহ আজকে রোজা নিয়ত করছি সেখানে কি বলছে প্রতিদিন বলছে গাদান আগামীকালকে আগামীকালকে আল্লাহ যদি কেমতের দিন বলে যে তুই তো প্রতিদিন আমাকে বলেছিস
এটা আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো। তা আল্লাহ যদি মুখে ছুড়ে দেন রোজা আর কবুল না করে কী হবে অবস্থাটা বলেন দেখি, কী হবে চিন্তা করুন তো দেখি, ঠিক না? এক নম্বর কথা। দুই নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি রোজাতে কোনো ফরজ রোজায় সুন্নত রোজায় নফল রোজায় নামাই তো পড়েছেন? পড়েননি। নবী করলেন না আপনি করছেন, এটা সুন্নত না বিদাত? বিদাত করলে নেকি হয় না গুনাহ হয়? গুনাহ হয়। বোঝা গেছে? বিদাতের পরিণাম কি? কুল্ল দলালাতিন ফিন্নার, কুল্ল বিদাতিন দলালা ওয়া কুল্ল দলালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন কাজ নবী যদি না করে থাকেন ওই তরিকায় রোজা, তাহলে সেটা হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া। আর কুল্ল দলালাতিন, আর প্রত্যেক গুমরাহি রাস্তা হারিয়ে দিলে কোথায় যেতে হবে? জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছেন, যাবেন কোথায়? জাহান্নামে যেতে হবে। আমি বলছি না চিরকাল, এটা ভুল কথা, সব বিদাতে চিরকাল জাহান্নামে যাবে না, কেউ দীর্ঘকাল যাবে, কেউ চিরকাল যাবে, কেউ কিছু কাল যাবে, কারো সাজা শাস্তি ওইটা আছে কিন্তু হয়তো যাবে না, আল্লাহ দুনিয়াতে বালা মুসিবত দিয়ে মাফ করেছে, কবর আজাব দিয়ে মাফ হবে, নবীর সাফাত হয়তো মাফ হবে, হ্যাঁ, আর না হলে কিছু শাস্তি পাবে। বিধাত মেলা রকমের আছে। বড় বিধাত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, কেউ যদি গস কুতুবের কাছে ছেলে চায়, তাহলে এই বিধাতের কারণে, এটা যেহেতু এমন বিধাত যেটা বড় শিরক, সেজন্য চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর না হয়তো পড়ার কারণে কিছু কাল, না হয় কবর আজাব, না হয় দুনিয়ার বালা মুসিবত। আজকাল দেখছেন বালা মুসিবত মুসলিম দেশে, কেন? এই বিদাত করার কারণে শিরকে ডুবে আছেন, বিদাতে ডুবে আছেন, বালা মুসিবত আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এগুলি আল্লাহর দুনিয়ার পানিশমেন্ট। যে রমজানের পরিস্থিতি হচ্ছে যে যে কোনো আমলের আগে এলম হাসিল করতে হবে, জানা না থাকে আপনি আলেম ওলামাদের কাছে জানেন। আলেম ওলামা কারা? হ্যাঁ, যাদেরকে লোকেরা শুধু আলেম বলে না, যার কাছে কোরআন এবং হাদিসের দলিল আছে এলেম আছে, যারা আল্লাহ এবং রসুলের কথা বলে তারা আলেম। আর যারা আল্লাহ এবং রসুলের কথা দলিল বলে না, ওই দেশি তরিকায় রোজা রাখতে বলে অথচ দলিল দেখাতে পারবেন না, সোজা কথা হয় দলিল দেখান, দলিল দেখা যে নাওয়াই তো আনাসুমা গাদান অমুক হাদিসের কিতাবে আছে। আর যদি দলিল না দেখাইতে পারেন তো বলেন যে আমরা ভুল পথে এতদিন জানতাম না, চোখ খুলেছে এখন, ভাই তোমাদেরও চোখ খুলেছে আমাদেরও চোখ খুলেছে, এখন আমরা ভুল স্বীকার করছি, অসুবিধাটা কি আছে? সংশোধন শুধু জনসাধারণকে করতে হবে, আলেমকে করতে হবে না? অবশ্যই করতে হবে, এতদিন ভুল শিখিয়েছেন চোখ খুলেন, এখন কেউ চোখ খুলে দিয়েছে কোরআনে ও হাদিসের আলেম ওলামারা, এখন আপনারা সংশোধন করেন। তো কথা হচ্ছে যে যারা বিদাতি তরিকায় রোজা রাখবেন, তারা রোজার জন্য রমজানের জন্য প্রস্তুতি নিলেন না, এলম হাসিল করুন। হ্যাঁ, রোজা সম্পর্কে আপনি কিতাব থেকে জানুন, অথবা আলোচনা আজকাল মাশাআল্লাহ ফেসবুকে আলোচনা, ইন্টারনেটে আলোচনা, ইউটিউবে আলোচনা, আপনার কত কত লিংক চলে আসছে আপনাদের কাছে, ইমতে চলে আসছে, জানতে চান তো খুব সহজ। আপনার যদি ইন্টারনেট নাও থাকে, আপনার মেমোরিতে আলোচনা, রোজার মাসাইলের বই আছে, এখানে যে কোনো ইসলাম সেন্টারে গেলে রোজার মাসাইলের বই পাবেন। তো এই দিয়ে আপনারা সহি রোজা রাখতে পারবেন। নিয়ত অন্তরের কাজ, মুখের কাজ নয়। রোজাটা সুন্নতি তরিকায় করবেন, এবং যে কোনো শুধু রোজাই সুন্নতি তরিকা নয়, নামাজটাও সুন্নতি তরিকায়। নামাই তো পড়বেন না আপনি, যাই নামাজে দোয়া পড়বেন না আপনি, বিদাতি তরিকা করবেন না। রসুলের তরিকা খোঁজ করেন, রাসূলুল্লাহ সাল্লাম নামাজ কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লামের তারাবি কেমন ছিল, ওই কাকের ঠোকর দেওয়ার মতো ধাঁই ধাঁই নয় যে বিশের কম পড়ব না, আর বিশ রাকাত বিশ মিনিট, এইরকম নামাজ নয়। খুশুর সাথে আপনি বিশ রাকাত পড়বেন, কেন বেশিও পড়েন, বা বেশি যদি পড়েন তো এক ঘন্টা লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পড়েছেন, 8 × 3 = 11, আপনি বেশি পড়তে চান 20, 30, 40। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জামানায় তাবেইনরা লিখেছেন যে মদিনার লোকেরা 41 রাকাত পড়তো, 100 রাকাত পড়েন কোনো দোষের কথা নেই, কিন্তু কোয়ালিটি সুন্দর হতে হবে, কোয়ালিটি সুন্দর হইতে হবে। রুকু থেকে সোজা দাঁড়ালেন না, সেজদায় গিয়ে সেজদা থেকে বসলেন না, সেজদার উপর দাঁড়িয়ে করে আরেক সেজদা, এগুলি আল্লাহ কবুল করবেন না। এর যে ফাসাল্লে ফাইন্না কালাম তো সালে সহিহ বুখারী হাদিস আছে, তাড়াহুড়া করে এক সাহাবি নামাজ পড়েছিল, নিউ মুসলিম, তাও নিউ আপনাদের মতো আমাদের মতো জন্মসূত্রে মুসলিম ছিল না, নতুন মুসলমান বেচারা জানতো না, তাড়াহুড়া করে নামাজ পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে লোককে ফিরিয়ে দিয়েছেন, কি বলে যাও ফিরে যাও, ফাসাল্লে আবার নামাজ পড়ো, ফাইন্না কালাম তো তুমি নামাজই পড়োনি, নামাজ পড়োনি, অথচ নামাজ পড়ে আসছে বারবার, নামাজ হয়নি সেজন্য, নামাজ পড়োইনি তুমি যেন। তাহলে তারাবি পড়লেন, আর এইরকম পাখি ঠোকর দেওয়ার মতো তারাবি পড়লেন, দেশি তরিকার তারাবি, এই তারাবি নয়।
সুন্নতের তরিকায় রসুলের তরিকায় আসতে হবে, এটা হচ্ছে প্রস্তুতি। চার নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। ধৈর্যের মাস নাই, ধৈর্য না ধরলে রোজা রাখা যাবে? খিদা লেগেছে, প্রচন্ড খিদা লেগেছে, ধৈর্য ছাড়া হবে রোজা? পিপাসা লেগেছে, অধৈর্য হয়ে পড়েছেন, আর পারছি না, ধৈর্য ছাড়া রোজা হবে? কাকে পিপাসা লাগে না, সবাইকে লাগে, ঠিক না? এই জন্য একটি হাদিস রয়েছে, কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, আবু দাউদে বা রয়েছে, নাসাইতে রয়েছে, সেই হাদিসটি রয়েছে যে রমজান হচ্ছে শাহরুস সাবর, ধৈর্যের মাস। রমজানের মাস হচ্ছে শাহরুস সাবরে, ধৈর্যের মাস। এতে ধৈর্য ধরতে হয় পানাহার থেকে, ধৈর্য ধরতে হয় কামভাব থেকে, হ্যাঁ, যৌন ক্ষুধার নিবৃত্তি থেকে। আপনি স্ত্রীর কাছে যেতে পারছেন না, তাই না? ধৈর্য ধরতে হয়, হ্যাঁ, রাগ ঠান্ডা করার ক্ষেত্রে, কেউ রাগিয়ে দিলেও রাখতে হবে না, কেউ গাল দিয়ে দিলেও গাল দিতে হবে না, গাল দাও সবসময় আরাম। তো যেগুলি জায়েজ কাজ রাত, রমজানের রাত্রে জায়েজ, খাওয়া দাওয়া জায়েজ নয়, পানাহার, হ্যাঁ, স্ত্রীর সহবাস রমজান রাতে জায়েজ কিনা? দিনে হারাম। তো মাগরিব হইলে যেই কাজগুলি জায়েজ হয়ে যাচ্ছে সেগুলি রমজানের দিনে হারাম, ঠিক না? এর মাধ্যমে কি এটা শিখানো হয়নি যে যেগুলি সারা জীবন হারাম, সারা বছর হারাম, রাতেও হারাম, দিনেও হারাম, সব দেশেই হারাম? যে না, যেখানে করবে সেখানে হারাম, মদ যেখানে খাবে সেখানেই হারাম, হারাম রুজি রোজগার সৌদি আরবে করে না বাংলাদেশে করেন, জালিয়াতি দুই নম্বরই সৌদি আরবে করে না বাংলাদেশে, সব জায়গায় হারাম না, কোন জায়গায় হালাল? সব জায়গায়, হ্যাঁ, ধূমপান, সিগারেট, তামাক, হ্যাঁ, জর্দা, সব জায়গায় হারাম। যদি কারো সন্দেহ থাকে এই বিষয়ে, তাহলে এই ব্যাপারে আমার আলোচনা আছে দেড় ঘন্টার বেশি, কয়েকটি আলোচনা, তার মধ্যে একটি আলোচনায় কোরআন এবং হাদিসের আয়াত এবং দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে। আর শেখ ইবনে উসাইমিন আমার কথা না বলে, শেখ ইবনে উসাইমিন কথা বলে, শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ বলছেন যে আজকে থেকে 100 বছর আগে কেউ যদি সন্দেহ করে, ক্লিয়ার হয়নি, বলতো যে তামাক জাতীয় জিনিস অথবা ধূমপান মকরু, তো বেচারা মাজুর ছিল সে মুফতি সাহেব বা আলেম সাহেব, কারণ তখন মেডিকেল সায়েন্স এত উন্নতি করেনি, ঘরে ঘরে পৌঁছেনি। আর এখনকার মেডিকেল সায়েন্স এত ঘরে ঘরে পৌঁছে গেছে আর আলেমের কাছে পৌঁছে গেছে, আর মেডিকেল সায়েন্সে স্পষ্ট বলছে যে তামাক জাতীয় জিনিস আর ধূমপানে মারাত্মক ক্ষতি করে, যে পান করে তারও ক্ষতি করে, যে তার পাশে বসে তারও ক্ষতি করে, তার স্ত্রীর ক্ষতি করে, তার ছেলেমেয়েরও ক্ষতি করে, তার আশেপাশে যারাই বসবে ক্ষতি করে না, করে না? আর হাদিস আছে, লা দারারা ওয়ালা যারার, কারো ক্ষতিও করবেন না, নিজেরও ক্ষতি করবেন না, কারো ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না, কারো ক্ষতি করবেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করিও না, দ্রুত হত্যা হোক আর মন্থর গতিতে হত্যা হোক। আপনি সাথে সাথে আত্মহত্যা করলেন, একটা হচ্ছে 10 বছরে আস্তে আস্তে হত্যা, দুটোই হারাম না? জি হ্যাঁ। সুতরাং আজকাল যদি কেউ বলে মাকরু, তাহলে সে জাহেল। কেউ যদি বলে যে ধূমপান মাকরু আর জর্দা তামাক মাকরু, সে আলেম না, সে জাহেল, সে মেডিকেল সায়েন্সও বুঝে না আর কোরআন হাদিসও বুঝে না, দুটো থেকেই জাহেল, অজ্ঞ। মেডিকেল সায়েন্স বুঝলে হারাম বলতো, আপনাদের জানা আছে সিগারেটে প্যাকেটে লিখা আছে যে এটা হেলথের জন্য ক্ষতিকর। তো বলছিলাম যে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে রোজা পরিপন্থী জিনিসগুলি থেকে, শুধু এটা তো রোজা রাখলেন, কিন্তু রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 183-তে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন সকল, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে, রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপর না, প্রত্যেক যুগের মানব জাতির উপর, আগের উম্মতদের উপর ফরজ করা হয়েছে, কারণ সকলেরই সংশোধনের প্রয়োজন রয়েছে, আর রোজার দ্বারা মানুষের সংশোধন হয়, যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বাঁচতে পারো, গুনাহার কাজ থেকে বাঁচতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য হচ্ছে বাঁচা, বাঁচা, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কখন হবে? যখন আপনি পাপের কাজ থেকে, পাপের কথা থেকে, অন্যায় থেকে বাঁচবেন। আর অন্যায় সবসময় অন্যায় না, রোজার দিনে শুধু অন্যায়? সবসময় অন্যায়। তাহলে রোজার দিনে যখন আপনি হালাল জিনিসগুলিও
ছেড়ে দিচ্ছেন। বলছিলাম যে ধৈর্য ধারণ করতে হবে, এই রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্য ধারণ করতে হবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাই রমজান মাস সম্পর্কে, যে ফায়দা কানা ইয়াম সাওমি আহাদিকুম, তোমাদের রমজানের দিন যখন হবে, ফালা ইয়ারফুস, যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা বেশি করিও না। দেশে অনেকে রমজান মাসে ছুটি দিয়ে যাচ্ছেন, বেশি স্ত্রীর কাছে ঘনিয়ে বসবেন না, জড়িয়ে ধরতে যাবেন না, হ্যাঁ চুমন দিতে যাবেন না। অনেক কিছু জায়েজ বর্ডারে আছে, কিন্তু বর্ডারে গিয়ে আবার অন্যের জমিতে না চলে যায়, হ্যাঁ আপনার জমিতে ছাগল গরু চড়াতে গিয়ে অন্যের জমি না চড়ে যায়। এই জন্য এগুলি হচ্ছে বড়া জিনিস, অনেক জায়েজ কাজ থেকে বাস্তব হয় হারাম থেকে বাঁচার কারণে। ফালায়ার ফোস, যৌন সম্পর্কে কাজ করিও না, কিছু জায়েজ আছে সেগুলো থেকে সতর্ক থাকো। আর সহবাস হারাম, এবং সবচেয়ে বড় অপরাধ, রোজার অবস্থায় সহবাস করে কেউ যদি রোজা ভঙ্গ করে সবচেয়ে বড় অপরাধ, পানাহারের চাইতে বড় অপরাধ। সেই জন্য ওর জন্য কাজাও আছে, তওবাও আছে, কাফফারাও আছে, আর বড় কাফফারা আছে। পানাহার করে কেউ যদি রোজা নষ্ট করে তাহলে কাফফারা নাই, কিন্তু কাজা আছে, তওবা আছে, এবং বড় গুনাহগার আছে। তো বলছিলাম যে রোজার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, হইচই করি রোজার দিনে। আপনি অন্য দিনেও যেমন উচ্চস্বরে কথা বলেন সাথী সঙ্গীদের সাথে, কর্মচারীদের সাথে, ফোরম্যান সুপারভাইজার, বকাবকি করেন, রোজার দিনে করবেন না। যেটা যাই সেটাও অন্য সময় হয়তো যাই, যে একটু চিল্লে কথা বলা, রোজার দিনে করিয়ে না, করতে করতে গরম মেজাজ হইতে পারে, ঝগড়া হইতে পারে। ফাইন সাব বাহু আহাদুন আও কাতালাহু, রমজান মাসে রোজার অবস্থায় কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, অথবা কেউ যদি মেরে দেয়, অথবা মারতে আসে, লড়াই করতে আসে, তো কি করবেন আপনি? লড়ে যাবেন? কি করবেন? ফালিয়াকুল, কি বলবে? ইন্নি ইমরিউন সাইম, আমি রোজায় আছি। আমি রোজায় আছি বলে একটি কথা জানিয়ে দেওয়া, যে রোজাদারের সাথে আল্লাহকে ভয় করে ভালো আচরণ কর, ওকে জানিয়ে দেওয়া। দুই নম্বর কথা জানিয়ে দেওয়া যে আমি কাপুরুষ নয়, যে তোমাকে পারবো না, সেই জন্য আমি তোমাকে উত্তর দিলাম না, বরং রোজায় আছি আল্লাহকে ভয় করি বলে উত্তর দিলাম না। আমারও গায়ে ক্ষমতা আছে, আমারও জবানে ক্ষমতা আছে, কিন্তু আমি করলাম না। তার সাথে তার অন্তরে ভীতি সঞ্চার করা, যে আল্লাহকে ভয় কর, রোজাদারের সাথে যে খারাপ আচরণ করতে যাচ্ছ, গাল দিচ্ছ বা মারামারি করতে আসছো। তো রোজার অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য কত প্রকার? তিন প্রকার। আস্তে করে এদিক থেকে আওয়াজ আসছে। ধৈর্য ধারণ করতে হবে গুনাহ থেকে, এটা অধিকাংশ লোকেরা বোঝে না। গুনার ক্ষেত্রে বড় ধৈর্যের প্রয়োজন আছে, আছে না নেই? একটা দামি মোবাইল যদি 3-4 হাজার রিয়ালের কারো পকেট থেকে পড়ে যায়, দেখতে পাচ্ছেন যে টের পায়নি, উঠিয়ে তো পকেটে ঢুকিয়ে কাজ হয়ে গেল। যদি ধৈর্য হারা হয়ে যান যে 3,000 দিয়ে জীবনে কিনতে পারবো না, যাক ফিরি ফিরি পেয়ে যাচ্ছে ঢুকায়, ঠিক না? যে কোনো হারাম কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত, ধৈর্য ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম যদি ধৈর্য ধারণ না করতেন, যুবক মানুষ, আর রানী বলছে, আবার ধমকও দিচ্ছে, জেল খাটতে হবে, না হয় ফাঁসিতে চড়িয়ে দিতে পারে, অসুবিধা কি, তাই না? বলছে তো, আজকালকার যদি একটা নামাজি মুসলিমও হইতো, হয়তো বলতো যে আমি তো নিরুপায় জবরদস্তি করেছে, আমাকে ধর্ষণ করেছে, পুরুষ বলছে আমাকে ধর্ষণ করেছে। এক লোক 91-এ অনেক আগে এক বক্তব্য ছিল, ও রমজানে ছুটি কাটিয়ে এসছে, আসার পরে বলছে আমাকে যে রমজান মাসে আমার স্ত্রী আমার উপর জবরদস্তি করেছে। বলছে ফতোয়া জিজ্ঞেস করতে গিয়ে বলছে যে আমার স্ত্রী রমজান মাসে আমার উপর দিনে জবরদস্তি করেছে, দিয়ে সহবাস করিয়ে দিয়েছে। তা আমি হেসে দিলাম, প্রথম মাসলা ওর জিজ্ঞেস করে। আমি বললাম এতদিন তো শুনেছিলাম যে পুরুষরা মহিলার উপর জবরদস্তি করে, আপনার উপর আপনার স্ত্রী জবরদস্তি করে আপনাকে ওই রমজানের দিনে সহবাস করিয়ে দিয়েছে, আশ্চর্য কথা। তো ইউসুফ আলী সাল্লামের মতো যদি কারো অবস্থা হইতো তাহলে কি বলতো? দলিল বানিয়ে নিত, আমার জন্য যা জায়েজ হয়ে গেছে, আমি নিরুপায় হয়ে গেছি। না, মাজ আল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ হেফাজত করু, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সেই আল্লাহ তো আমাকে দেখছেন, তিনি আমার রব, তিনি আমাকে কত সুন্দর অবস্থান দিয়েছেন, আমি তো কূপে পড়েছিলাম, আমাকে তো কুয়াতে ফেলে দিয়েছিল মারার জন্য, সেখান থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আর রাজ দরবারে রাজ পেলে শেষে এই রানীর সাথে আমি জেনা করব, অসুবিধা নেই, রব্বি সিজন আহাব্ব ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ জেল আমার কাছে প্রিয়, এই গুনাহর চাইতে জেনার চাইতে আমি জেনাই যাব না, আমি জেলে যাব,
এই ইমান লাগবে, এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। ধৈর্য ধারণ কর, গোনা থেকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আসসাবর আলা তোয়া, নেকির কাজের ওপর। অনেকে নামাজ ধরেন আর ছাড়েন কেন? অধিকাংশ মুসলিমরাকে দেখা যায় যে রমজান মাসে নামাজ ধরে নেই, ধরে না ধরে না, অথবা মা মরেছে বাপ মরেছে নামাজ ধরে না ধরে না। কতদিন চলে? শাওয়াল মাসের 15-20 দিন চললো, হ্যাঁ ঠিক না, রোজার আগে কিছুদিন, রোজার পরে কিছুদিন, মা মরেছে 15-20 দিনে এক মাস নামাজ টামাজ পড়লো, তারপরে আবার ছেড়ে দিল, হজ করে এসে কিছুদিন নামাজ টামাজ পড়ে আর তারপরে আবার ছেড়ে দিল। কেন ছাড়ে? এই যে ধৈর্য নেই। তাহলে রমজান মাস আসার আগে প্রস্তুতি হচ্ছে দিনের ওপর অটলতার ক্ষেত্রে, ইস্তেকামার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আসসাবর ওয়ালা তা। তৃতীয় ধৈর্য, সেটা জনগণ বুঝে, সেটা হচ্ছে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। আপনার ক্ষয়ক্ষতি হোক, আর্থিক, ছেলে মেয়েদের, পরিবারের, আপনার শারীরিক, যে কোনো রকমের ক্ষয়ক্ষতি হোক না কেন, যে কোনো দুঃখে হোক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। তো এই রমজান মাসের জন্য প্রস্তুতি হচ্ছে যে ধৈর্য ধারণ করুন এবং ধৈর্য সহকারে আল্লাহর দিনের ওপর অটলতা অবলম্বন করুন, গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখায় ধৈর্য ধারণ করুন, আর বালা মুসিবতে ধৈর্য ধারণ করুন, খিদার ওপর ধৈর্য ধারণ করুন, পিপাসার ওপর ধৈর্য ধারণ করুন। অনেকে রোদরে বাতাসে গরমে কাজ করবেন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরেন। সেই দিন খুব কাছে যেদিন আপনাকে বলা হবে দুনিয়ার এই কষ্টকর রোজা রাখার কারণে গরমে তাপে পিপাসাই রোজা রাখার বদলায় প্রতিদানে আল্লাহ বলবেন যে যাও তুমি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে চলে যাও, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও, দুনিয়ায় তুমি পিপাসিত থেকে যে সুতরাং তোমাকে হাশরের মাঠে পিপাসিত করব না, এই সুসংবাদ কি চান না? সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে যে সময়কে ভালো কাজে লাগাবেন। রমজানের প্রস্তুতি হচ্ছে যে প্রত্যেকটি সময়ের মূল্য দেবেন এবং সময়গুলিকে নেকির কাজে লাগাবার চেষ্টা করবেন, সময়গুলিকে নেকির কাজে লাগাবার চেষ্টা করবেন। সময় সম্পর্কে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে এবং সময়কে যারা নষ্ট করেছে তারাই ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরে ইন্নাল ইনসান আলাফি হুসর, সময়ের কালের শপথকে আল্লাহ বলছে যে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। কোন মানুষ ক্ষতিগ্রস্ত? যারা সময়কে, সময়ের অপচয় করে অথবা সময়কে গুনার কাজে লাগায়, হয় গুনার কাজে, পাপের কাজে লাগায়, আল্লাহর অসন্তুষ্টির কাজে, আর না হলে সময়কে নষ্ট করে বৈধ কাজে বেশি বেশি সময় পাস করা। অনেকে আছেন হারাম কাজে নয় কিন্তু বৈধ কাজে সময় পাস করেন, এখানে দিনই আলোচনা চলছে অথবা ইসলামিক সেন্টারে দিনই আলোচনা চলছে, বৃহস্পতি শুক্রবার বা বুধবার যেখানে যেখানে হোক না কেন, ছেড়ে দিয়ে সমুদ্র বিচে গিয়ে মাছ ধরছেন সারা রাত, এত গরমে সারা রাত মাছ ধরছেন। মাছ ধরা কোনো হারাম কাজ নয়, জায়েজ কাজ, কিন্তু সে একটা নেকি হইল আপনার, কোনো নেকি হয়নি আপনার। সারা রাত ফ্যামিলি নিয়ে গিয়ে কন্নিশে বসে আছেন, বৃহস্পতি শুক্রবার ছুটি পাচ্ছেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন, কন্নিশে সমুদ্র বিচে বসে থাকছেন বা গার্ডেনে পার্কে গিয়ে ঘোরাঘুরি করছেন, এখান থেকে জুবাইলু ফানাতির ও কন্নিশে ঘোরার জন্য আমোদ ফুর্তি করার জন্য বিবি বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন। দিন শিখার তৌফিক, দিন শিখতেন আপনার সবচেয়ে বড় ফরজ কাজ আদায় হইতো, আমলের আগে এলেম শিখা ফরজ, তা না করে আপনি আমোদ ফুর্তি করলেন, ছেলে মেয়ে আল্লাহ নিয়ে আমোদ দিয়েছেন, সৌদি আরবে ভিজিটে ছেলে মেয়ে নিয়ে আসতে পেরেছেন অথবা ফ্যামিলি হিসেবে একামতে ছেলে মেয়ে নিয়ে আসতে পেরেছেন, আল্লাহ নিয়ে আমাদের কতটা শুক্রিয়া দিয়ে করলেন আপনি। হ্যাঁ, শুক্রবারে প্রত্যেক ভাইদের প্রায় ছুটি, শুক্রবার ছুটি, অনেকের 2 দিনও ছুটি আছে সপ্তাহে, আছে না নাই? এই দিনগুলি এই সময়গুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করে, মসজিদে ফ্রিতে ইফতার পাবেন, শুধু ইফতার আগে এখানে গেলেই চলে, কিন্তু ইসলামিক সেন্টারে যেখানেই খেমা হোক না কেন, ইফতার ক্যাম্প হোক না, ওখানে গিয়ে যদি আধা ঘন্টা এক ঘন্টা আগে গিয়ে বসেন, ওখানে দিনও শিখতে পারলেন আর ইফতার হালাল ইফতারিও পেলেন, কত বড় ফায়দা হইল। তাহলে রমজানের প্রস্তুতি হচ্ছে যে আপনি সময়কে ভালো কাজে লাগাবেন, নাহলে কিয়ামতের দিনে ওয়ান শাবাবেহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ান ওমরেহি আর আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ফিমা আফনা, কোথায় তোমার আয়ু ব্যয় করেছিলে। সুতরাং সময় কোথায় কাটছে, কিসে কাটছে একটু খেয়াল করবেন। সারা দিনে আল্লাহর কোনো জিকির আজকার আছে ফরজ ছাড়া? ফরজের পরে তো সুন্নতি জিকির আজকার করা উচিত আপনার, সকাল সন্ধ্যার জিকির আজকার আছে, তওবা ইস্তেগফার আছে, আপনি সারাদিনে হিসাব করুন তো, 10 বার কি আস্তাগফিরুল্লাহ পড়েছেন আপনি, 10 বার কি সুবহানাল্লাহ পড়েছেন আপনি,
10 বার কি আলহামদুলিল্লাহ পড়েছেন আপনি? 10 বার কি আল্লাহু আকবার পড়েছেন বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আপনি? আপনি বিদাতি জিকির করবেন না? আলহামদুলিল্লাহ বিদাতি জিকির করেন না। হয় বিদাতি জিকির করে এক শ্রেণীর লোকেরা, আর যদি বিদাতি জিকির ছেড়ে আসে তো জিকিরবিহীন, তুই তো ভালো কাজ না। আমার কথা বুঝতে পারছেন তো? বেদাতি জিকির, সম্মিলিত জিকির, মহব্বতের সাথে জিকির করুন একটু। হ্যাঁ, বা হু হার জিকির, আল্লাহর জিকির, ইল্লাল্লাহ জিকির, সব বেদাতি জিকির, গুনার কাজ। বেদাতি জিকির থেকে তওবা করার আল্লাহ তৌফিক দিয়েছেন, এখন সুন্নতি জিকির করুন, নেকি বাড়ান আপনি, সময়কে ভালো কাজে লাগাবেন। আলোচনা আমার শেষ দিকে। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজানের আগে যদি কারো সাথে মনোমালিন্য থাকে, ভুল বুঝাবুঝি থাকে, আর বিশেষ করে যাদের সাথে আপনার রাত দিনের চলাফেরা যখন তখন দেখা হচ্ছে, একই কোম্পানিতে চাকরি করেন, দিনে কতবার দেখা হচ্ছে ঠিক না, বা একই সাথে পাশাপাশি বসতে হচ্ছে, অথবা আপনার আত্মীয় স্বজন সারা জীবন ওদের সাথে কাটাইতে হবে, আপনার ভাই বোন, আপনি যদি বলেন যে না আমার ভাই ভাই নয়, আমার বোন বোন নয়, খুব অন্যায় করেছে সেই জন্য, তারপরে মিথ্যা কথা, ওদের সাথে আপনাকে কাটাইতে হবে, ওদের কাছে আপনাকে ফিরে যেতেই হবে, ওরা আপনার আত্মীয় থাকবেই থাকবে, তাদের সাথে আপনার রক্ত সম্পর্ক আছেই আছে, এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না যারা কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। তাহলে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নেই, কথা বন্ধু, বোনের সাথে যাতায়াত নেই, বোনের বাড়ি যাতায়াত নেই, খোঁজ খবর নেন না, খালা ফুফুর খোঁজ খবর নেন না, চাচাদের খোঁজ খবর নেন না, চাচাদের ভাইদের খোঁজ খবর নেন না, আপনি মামাদের খোঁজ খবর নেন না, ইত্যাদি যারা আত্মীয় স্বজন, এইরকমই আপনার শ্বশুর বংশের সাথে আপনার সম্পর্ক খারাপ, কেন খারাপ, আপনি সেটাকে উন্নত করার চেষ্টা করেন, আপনার পক্ষ থেকে আপনি ত্রুটি রাখেন না। কমের পক্ষে ওলামারা বলছেন যে আপনি তাদেরকে মাঝে মাঝে সালাম বিনিময় করে দেন, সালাম দিয়ে দেন। সালাম দুইজনে যদি ভুল বুঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে, আগে সালাম দিয়ে দেন। আপনি দেখা হয়েছে সালাম আলাইকুম, তারপরে ওরা করবে করুক, আবার দেখা হয়েছে সালাম আলাইকুম, ও যদি ও জবাব না দেয় গুনাহগার, কারণ আপনার সালাম দেওয়া সুন্নত ছিল, আর আপনি ওই যে সম্পর্ক ছিন্ন হয়েছিল ওইটাকে আপনি সাবিক করে দিলেন, আপন অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন, কিন্তু সেই ব্যক্তি ওয়াজেব ছাড়ার কারণে গুনাহগার হইতে আছে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি এইরকম কাজ কেন করেছো, সম্পর্ক খারাপ রেখে, সম্পর্ক আপনি ঠিক রেখেছেন কিন্তু তারা রাখেনি, তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং যেমন বললাম যে সকল মুসলিমের সাথে অন্তরকে পরিষ্কার রেখে সম্পর্ক ভালো রাখবেন, ভুল কেউ করে দেয় তো তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করবেন, ইগনোর করবেন, তারপরে তাদের সাথে সদাচরণ করবেন, অন্তরকে উদার রাখবেন, আর দেখা সাক্ষাৎ হলে তাদের সাথে সালাম দোয়ার সাথে কথা বলবেন। এবং সালামের ক্ষেত্রে ইসলামিক তরিকা হচ্ছে যে কেউ যদি সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, তো আপনার জন্য উত্তম হচ্ছে কি বলবেন, ওয়ালাইকুম আসসালাম, ব্যাস নওয়ারহমতুল্লাহ, অবরকাত, ওর চাইতে ভালো। ওয়াইজা হুইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সূরা নিসার একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমাদেরকে যদি কেউ সালাম দেয় অথবা উপঢৌকন দেয় তাহলে তার চাইতে ভালো করে দাও, আও রুদ্দুহা, আর না হলে কমপক্ষে অতটা দাও। কেউ যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু, আপনি বলুন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবারকাতু, কিন্তু এর চাইতে ভালো হচ্ছে কেমন আছেন। কেউ শুধু সালাম দিল বা সালাম দিয়ে জিজ্ঞেস করলো যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনি হ্যাঁ ভাই আপনি কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কেমন আছে, এই যে আপনি কেমন আছেন বরাবর হলো, সমান হলো, আর আপনার ছেলে মেয়ে কেমন আছে, শরীর স্বাস্থ্য কেমন আছে, ওর চাইতে ভালো করলেন আপনি আচরণটা। তো রমজানের জন্য প্রস্তুতি হচ্ছে যে আপনি আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সমস্ত রকমের হিংসা বিদ্বেষ শত্রুতা কালিমা থেকে, আর যদি ভুল বুঝাবুঝি হয়ে যায় বা যদি কারো ক্ষেত্রে আপনি ভুল করে দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেবেন, অসুবিধাটা কি, যে ক্ষমা চাই তাকে আল্লাহ সম্মানিত করে দেন। কেউ যদি নিজেকে ছোট মনে করে আল্লাহ ওকে উপর উঠিয়ে দেন, আর কেউ যদি নিজেকে মনে করে যে আমি বড় হয়ে গেছি তাহলে আল্লাহ ওকে নিচে নামিয়ে দেন, এটা ভালো করে মনে রাখবেন। মা তাওয়াযা আবদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, নবী করিম স্যার বলছেন কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নমনীয় করে বিনয়ী হয় তাহলে আল্লাহ পাক তাকে রাফাহুল্লাহ উপরে উঠিয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন, আপনার ইজ্জত কমবে না।
যে আপনি বেইজ্জত হয়ে গেলেন, অপমান হয়ে গেলেন, অপদস্থ হয়ে গেলেন, না এরকম কথা ভাবেন, এগুলো শয়তানের কথা, এগুলো শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম করার যেন কায়েম রাখার তৌফিক দান করেন। আমাদের আশেপাশে যাদের সাথে ঘনিষ্ঠ চলাফেরা, একই প্রতিষ্ঠানে অথবা একই মসজিদে নামাজ পড়ি, একই এলাকায় বসবাস করি, একই জায়গায় আমাদের চলাফেরা, দেখা সাক্ষাৎ, আল্লাহ পাক সকলের সাথে ভালো আচরণ করার যেন তৌফিক দান করেন এবং উদার অন্তর নিয়ে তাদের সাথে চলাফেরার যেন তৌফিক দান করেন। আর যদি কারো ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর যদি কেউ যদি আমাদের হকের ক্ষেত্রে ভুল করে থাকে, আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে মক্কার লোকদেরকে তিরস্কার করেছিলেন, যে তোরা এই করেছিস, এই করেছিস, এই করেছিস, কত কি করেছিল তারা, তাই না? বলেছিলেন ইউসুফ আলী ইসলামের কাছে যখন তার বাকি কয় ভাই, হ্যাঁ এগারো ভাই, আরও এগারো ভাই, টোটাল বারো ভাই তারা, এগারো ভাই যখন গেল, একটা আপন ভাই বাকি যোগ ওই মাত্র দশ ভাই সৎ ভাই, ওরা গেল, তাদেরকে একটা তিরস্কার করেছিলেন যে তোরাই রে আমাকে ওই কূপে ফেলেছিলি, আমাকে খুন করার চেষ্টা করেছিলি, আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিলি, এসব কথা বলেছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইগফিরুল্লাহু লাকুম, কোনো রকমের ধিক্কার নেই, তিরস্কার নেই, কোনো কিছু নেই, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন, হিতাকাঙ্ক্ষী হ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন, গফার আল্লাহ লাক, আল্লাহ তোমাকে মাফ করুক। আমি দেখেছি আরবদের অন্তর খুব ভালো, এই দিক থেকে আরবদের সাথে আমি চলাফেরা করে দেখেছি, যারা ভালো নামাজি মানুষ তাদের কথা বলছে, আমি বেনামাজি বেদিনের কথা বলি না। আরব নামাজি আর আমাদের দেশের নামাজি দুটো মেলা পার্থক্য আছে। আরবদের মধ্যে যারা নামাজি মানুষ, ভালো মানুষ, তাদের ব্যবহার এমন অমায়িক দেখেছি যে ওরা আগে থেকে এসে সালাম দিয়ে দিবে, যদি ভুল করে দেয় সালাম দিয়ে দিবে। তো এ তাদের সাথে যেহেতু আমি লেখাপড়া করেছি, একসাথে থেকেছি, একই রুমেও থেকেছি চার বছর ধরে, সৌদি সাথীদের সাথে একই রুমের মধ্যে ইউনিভার্সিটি থেকেছি, জানি যে সুবহানাল্লাহ, তারা ভুল করে দিলে সাথে সাথে এসে দু চার মিনিটের মধ্যে সালাম আলাইকুম, কে ভালো হাল, জিয়া। কিন্তু আমাদের আমাদের অনেক ত্রুটি আছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। শেষখানে আট নম্বর একটি জিনিস উল্লেখ করবো, সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি হচ্ছে যে এতদিন যে আপনার কারো ৩০ বয়স, কারো ৪০, কারো ৫০, কারো ৫৫ বয়স, এখানে প্রায় যারা আছেন তারা অন্তত ২০, এগুলো ছোট বাচ্চা কয়টা বাদ দিয়ে সব ২০ নিচে কেউ নেই, আর এদিকে ৫০ ৬০ ঘরে আছেন, তাই না? ২০ থেকে নিয়ে ৫০ মধ্যে বা ৬০ মধ্যে আছেন, আর কয়দিন বাঁচবেন জানা আছে? ১০টা বছর এই এই রমজানটা পাবেন কিনা জানা আছে কারো? জানার নেই। তো এতদিন যে আমাদের ৫০টা বছরে ১৫ বছর বাদই দিলাম বা ৪০ বছরে ১৫ বাদ দেন, সাবালক হইতে ১৫ লেগেছে, তাহলে আর বাকি কতদিন হয়? ৩৫টা রোজা গেছে, তাই না? ৩৫টা রমজান গিয়েছে, ৩৫টা রমজান আমাদের উপর দিয়ে সাবালক অবস্থায় গিয়েছে যারা ৫০ দশকে আছেন। তাহলে চিন্তা করুন যে এতদিন আমাদের জীবন অতিবাহিত হয়ে চলে গেছে, আর জানি না কতদিন আছে। এই এত দিনগুলি আমাদের সামনে দিয়ে আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, জিন্দেগির নিয়ামত, আয়ুর নিয়ামত, যৌবনের নিয়ামত, হায়াতের নিয়ামত, কি করলাম? মহাসভা করে নিজের হিসাব কষেন, আত্মপর্যালোচনা করেন। প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিরমিজিতে একটি হাদিস রয়েছে, যদি হাদিসটিকে কেউ কেউ জয়ী বলেছেন, আল কাইয়াসু মান দানা নাফসাহ, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে। আপনার হিসাব আপনার প্রতিবেশী করবে যে লোকটা ফজর পড়ে না, জামাতে দেখতে পাওয়া যায় না, হ্যাঁ লোকটা ভালো না, আপনার সম্পর্কে মন্তব্য না, আপনি আপনার উপর মন্তব্য করেন যে আপনি কেমন মানুষ, মাসে কয়দিন ফজর পড়ে না, কতদিন ফজর ছুটে, তাহাজ্জুদ পড়তে পারেন ফরজ নামাজের পরে না, সারা জীবনটা ৫০ বছর চলে গেল তাহাজ্জুদ নসিব কোনোদিনই হইল না, চিন্তা করেন আপনি, আপনি কাবিরা গুনাহ থেকে মুক্ত আছেন? আপনি কি তওবা করে প্রতিদিন নিজেকে আপডেট করে নিচ্ছেন? আপনার আমল নামাকে কি ক্লিন পরিষ্কার করে নিচ্ছেন? আপনি কি গুনহার নাপাকি গুনহার বোঝা থেকে মুক্ত হচ্ছেন? মহাসভা নিজের হিসাব নিজেই করেন, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে। ও আমেলা লেমা বাদাল মত, আর মৃত্যুর পরের স্থায়ী জগতের জন্য যে কর্ম করে, মেহনত করে, পরিশ্রম করে, সে হচ্ছে জ্ঞানী, দুনিয়ার জ্ঞানী। এখানে প্রবাসী জ্ঞানীকে যে বাংলাদেশে বেশি টাকা পাঠাইতে পারে হালাল তরিকায়, ঠিক না?
আরেকজন লোক সবচেয়ে বেশি দাম্মামে খরচ করে, বাংলাদেশি মানুষ কিন্তু দাম্মামে মাসে 2000 রিয়াল খরচ করে ফিলিপাইনিদের মতো। ফিলিপাইনিরা যা বেতন টেতন পায় এখানে খেয়ে দিয়ে ফুটিয়ে দেয়, জানেন কি না আপনারা? জি হ্যাঁ। তো যদি আপনি ওই রকমই লোক হন যে আমি ভাই 2-3 হাজার বেতন পাই, কি করবো এত টাকা পয়সা নিয়ে গিয়ে, এখানে খেয়ে দিয়ে দোস্ত বন্ধুকে নিয়ে ফুটিয়ে দিই, জ্ঞানী মানুষ না বোকা মানুষ? আপনারে বলছেন বোকা, ঠিক না? আর এক ব্যক্তি 3000-এর মধ্যে 500-তে চালিয়ে নেয় কোনো রকম, আর তারপরে 2500-ই দেশে পাঠাবার চেষ্টা করে, জ্ঞানী কি না? কেন কেন জ্ঞানী? আপনার ভবিষ্যৎ আগামী জীবন সব বাংলাদেশে, আপনার নিজের দেশে, ঠিক না? এখানে টাকা পয়সা খরচ করে তেমন লাভ নেই, আর ভালো আপনার নতুন নতুন বিল্ডিংয়ে বসবাস করে এখানে থেকে কোনো লাভ নেই আপনার, কোন রকম কাল কাটলেই হইল। তো আখিরাত হচ্ছে স্থায়ী জগৎ, ওখানকার জন্য যে আমল করতে পারলো সে হচ্ছে জ্ঞানী, আর দুনিয়ার জন্য দুনিয়ার সাজসজ্জা আর দুনিয়ার দামি দামি কাপড় আর মোবাইল আর দুনিয়ার নিয়ামত আর ভোগ বিলাস হালাল হারাম সবকে একাকার করে দিল, সে জ্ঞানী নয়, সে নির্বোধ, সে নির্বোধ। এর সাথে ওই তিরমিজিতে এই হাদিসটার পরে উল্লেখ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি উক্তি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব আখেরাতে হওয়ার আগে দুনিয়ায় তোমরা নিজেদের হিসাব নিজেই করো। আপনার নামাজের হিসাব আপনি আগেই করেন যে নামাজে পাশ করতে পারবো কিনা, রোজাতে পাশ করতে পারবো কিনা, জাকাতে পাশ করতে পারবো কিনা, মা বাবার হকের ক্ষেত্রে পাশ করতে পারবো কিনা, স্ত্রীর হকের ক্ষেত্রে পাশ করতে পারবো কি পারবো না, না জালেম হয়ে সেই দিন হাজির হব, হ্যাঁ ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আল্লাহর কাছে কি পাশ করতে পারবো কি পারবো না, কি তাদেরকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, আর দুনিয়া শিক্ষিত করেছি, আর বেনামাজি ছেলে মেয়ে পয়দা করেছি, তাহলে কি আমাকে পাশ করতে পারবেন? দুনিয়ায় হিসাব করেন। ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব হওয়ার আগে দুনিয়ায় তোমরা নিজেদের হিসাব করো। ওয়া তাযাইয়ানু লিল আরযিল আকবার, আর আল্লাহর সামনে যে মহাদিবসে উপস্থিতি রয়েছে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আসামির কাঠগড়ে হাজির হইতে হবে, সেই দিনের জন্য দুনিয়াতে অলঙ্কৃত হও, সুসজ্জিত হও। আবার শেষখানে আমার আলোচনা শেষ করছি যে রমজানের প্রস্তুতি হচ্ছে গুনহার বোঝা থেকে মুক্ত হওয়া, নাপাকি হচ্ছে গুনহা, নাপাকি হচ্ছে কাবিরা সাগিরা গুনহা, নাপাকি হচ্ছে ফরজ তরক করা, ফরজে ঘাটতি করা, নাপাকি হচ্ছে শিরকার বিদাত, নাপাকি হচ্ছে বিভিন্ন রকম মানুষের হক নষ্ট করা গুনহা, গুনাহ থেকে মুক্ত হওয়ার আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।